আপনারা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে রবিবার বলে সব কিছুতে লেট, ঘুম থেকে উঠতে লেট, ব্রাশ করতে লেট, খেতে লেট, স্নান করতে লেট, পুজো করতে লেট, রান্নায় তো অবশ্যই লেট। তো এখন বাজে, তো আমি এখন রান্না করব। ভাত হয়ে গেছে, আমি এখন করব চিকেন। তো আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর রান্নাটাও করে নিই ঝটপট, অনেকটাই লেট হয়ে গেছে, ঠান্ডাও লেগে গেছে। তো আমি আজকে নতুন কড়াইটা বার করেছি, এই যে আজকে আমি নতুন কড়াইয়ে রান্না করব। একটা সেট বার করলাম, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোটা ফোড়ন। তো এখানে আমি চিকেন, পেঁয়াজ, সরষা তেল, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এক ঘন্টা মতো হয়ে গেছে মেরিনেট করে রেখে, চান করতে গেছিলাম আমি। তো ওই তেলে আমি দিয়ে দিলাম চিকেন, চিকেনটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। সময় দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই সময় আমি বাকি যে ধনা পাতাকে রাখছিলাম দিয়ে দেব। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এখন অল্প গরম জল দিয়ে দেবো, ফুটিয়ে নেব একটু। কি করতে এসছিস? পাগলা আছে না একটা পাগলা? ভালো লাগছে সত্যি? তাহলে আমি দিয়ে দেবো। কেন দিন নেবো না? তো আমার রান্না হচ্ছে শেষের মাথায়, রান্না হয়ে গেলে আমরা ভাত খাবো। ভাত খেয়ে কোথায় যাবি? ঘর যাবি? ভাত খেতে আসবে না, জোর করে আনতে হলো। খেলা হচ্ছে আমাদের এখানে মাঠে, বসে খেলা দেখতেছি। বললাম চিকেন হয়েছে, চল ভাত খাবি, আসবে না। তাও জোর করে ঝোলটা ফুটে গেছে, আমি এখন দিয়ে দেবো গরম মশলা।
ঠান্ডা ঠান্ডা ভাত খেতে বসেছি ভাত খেয়ে নি টাটা কোথায় আছো বাবা নাচের ক্লাসে তো বেটুকে এখন নাচের ক্লাসে দিতে আছি আমাদের মিশন এটা কাটা হবে আমি কাটব কি আছে ভিতরে সোনা দানা না কি আছে সোনা দানা আছে ই তো সব মুখে ঢুকে দিছো দুধে ফেলে দিচ্ছি কিনবে হ্যাঁ এখানে বল খেলা হচ্ছে মাইক বাজছে তো এখন আমি বাড়ছি একটা জিনিস তো চপ ভেজে খেতে বসে গেছি খুব টেস্টি হয়েছে সঙ্গে চা দরকার তো আগে আমি মেয়েকে নিয়ে আসি তারপর চা করব আর খাবো একটা দেখলাম কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে এই যে আমি চা খাবো এখন তো পুরো চপটা খাচ্ছে না যে শুধু বাদাম বেছে বেছে খাচ্ছে আর ঘেঁটে রেখে দিয়েছে এবারে বাজেছে না ফ্রেন্ড আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো টাটা